পৃথিবী যা কিছু সুন্দর তার পেছনে শ্রমিকের হাত। সেই পিরামিড থেকে শুরু করে নিয়ে আজকের পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য জিনিস যেটি, তার পেছনে শ্রমিকের হাত, এতে কোনো সন্দেহ নাই। আপনার আমার মাথাটি যে সুন্দর, এর পেছনে এক শ্রমিক কাজ করেছে চুলগুলো কেটে দিয়ে, তা নাহলে তো বন্য হয়ে যেতাম। গায়ের জামাটা পরিচ্ছন্ন যে সুন্দর অবস্থা আমরা এখানে এসেছি পরিপাটি হয়ে, এর পেছনে একজন দর্জি, একজন শ্রমিক কাজ করেছে, সেজন্যই আমি কাপড় চোপড়ে সজ্জিত হতে পেরেছি। যে বিল্ডিং এর তলায় বসে আমরা কথা বলছি, এর পেছনে অনেক শ্রমিকের গায়ে ঘাম মিশ্রিত সিমেন্টের সাথে, বালির সাথে, তাই সুন্দর বিল্ডিং নির্মাণ হয়েছে। সুতরাং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে মালিক এবং শ্রমিকের মধ্যে সুসম্পর্ক। মালিকদের মধ্যে এক প্রকারের অহমিকতা কাজ করে, অহংকার কাজ করে, যার জন্য শ্রমিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে যায়। এবং যেহেতু ধনতান্ত্রিক ব্যবস্থায়, পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ব্যক্তি স্বার্থই সব থেকে বড়, সেই জন্য যার যার স্বার্থ নিয়ে সে ব্যস্ত থাকে, ফলে শ্রমিক এবং মালিক দুই মারমুখী দলে বিভক্ত হয়ে পড়েছে আজকে পৃথিবীতে। আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে যত সমস্যা আছে, নারীদের সমস্যা, সাদা এবং কালো মানুষের সমস্যা, শ্রমিকের সমস্যা, পৃথিবীর সমস্ত তাবৎ সমস্যার সমাধান দেওয়ার জন্য ইসলাম এসেছে। এবং এই জন্যই আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। এই ইসলামী জীবন আদর্শের মাধ্যমে, ইসলামের কালজয়ী আদর্শ, শ্রমিক এবং মালিকের মধ্যে সুসম্পর্ক স্থাপনের, যা পৃথিবীতে কেউ করতে পারেনি। সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করতে পৃথিবীর মানুষ আজও পারেনি, সভ্যতার শীর্ষে আরোহণ করে আজও পৃথিবীর মানুষেরা সাদার অহংকারে অস্থির, কালো মানুষ, এশিয়ান মানুষ দেখলে পরে বলে ব্ল্যাকবাস্টার। এখন 26 বছর পর্যন্ত নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট, 26 বছর পর্যন্ত কারারুদ্ধ থাকলেন এই অধিকার আদায়ের জন্য, কিন্তু অধিকার আদায় করতে পারেননি। সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করেছে ইসলাম, শ্রমিক এবং মালিকের মধ্যের আকাশ চুম্বী ব্যবধান দূরীভূত করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি সেই আদর্শের প্রতিফলন ঘটাতে পারতাম পৃথিবীতে, তাহলে আমরা মুসলমান হিসেবে পৃথিবীতে সত্যি আমরা খ্যাতি অর্জন করতে পারতাম। আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে, করেছি খ্যাতি, সেই জাতীয় কবির কথা বাস্তবিক কাজে। আমার মনে পড়ছে ইউরোপের শ্রেষ্ঠ পপ সিঙ্গার ক্যাটস স্টিভেন্স, বর্তমান নাম ইউসুফ ইসলাম, সেদিন এক বক্তৃতায় ইউরোপে, লন্ডন, এক বক্তৃতায় তিনি বললেন যে আমি ইসলামকে জেনেছি কোরআন হাদিস পড়ে, আনফর্চুনেটলি আমি মুসলমানদেরকে দেখে ইসলাম কবুল করিনি। যদি কথাটা আমাকে এত হিট করেছে, যদি আমি মুসলমানদেরকে আগে দেখতাম, কোরআন হাদিস দেখার আগে, তাহলে ইসলাম কবুল করা আমার পক্ষে সৌভাগ্য হতো কিনা আজ আমি সন্দেহ পোষণ করছি। আমার মনে হলো গোটা মুসলিম জাতির গালে একটা থাপ্পড় মেরে দিলেন তিনি। আমরা আমাদের আদর্শকে ভুলে গেছি। আমরা যারা বক্তৃতা করছি, আমরা কি আমাদের ড্রাইভারকে পাশে রেখে ভাত খেতে পারি? আমরা কি আমাদের কাজের লোকটাকে আমার পাশে চেয়ারে বসাইয়া আমরা যে টেবিলে খাই সেই টেবিলে খেতে দিতে পারি? পারি না। অথচ বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে যে উষ্ট্রের প্রতি আরোহণ, উষ্ট্রের উপরে আরোহণ করে মক্কা বিজয় করেছিলেন, সেখানে কে বসেছিল? রাসূলের পেছনে বসা ছিলেন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আর তার পেছনে বসা ছিলেন কৃতদাস পুত্র হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা কি চিন্তা করতে পারবো বিশ্ব নবীর বাহনের উপরে বসে আছে কৃতদাস পুত্র? শুধু তাই নয়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত এর দায়িত্ব নিলেন, তখন প্রথম যে কাজটা করেছিলেন সেটা ছিল যে একটা জেহাদের বাহিনী তৈরি করেছেন, মুজাহিদের বাহিনী তৈরি করেছেন রাসূল একটা যুদ্ধে পাঠাবার জন্য। কিন্তু কাজটা সম্পন্ন করার আগেই হুজুর দুনিয়া থেকে তশরিফ নিয়ে চলে গেছেন আল্লাহ পাকের দরবারে। হযরত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ ক্ষমতায় এসেই সেই কাজটি দিয়ে শুরু করলেন। সেই বাহিনীর কমান্ডার ইন চিফ হুজুর বানিয়েছিলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা নূকে, যিনি কৃতদাস পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে, কালো মানুষের ছেলে। তিনি ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আছেন, যে লিস্ট তৈরি করেছেন রাসূল এই জিহাদে যারা যাবে তার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা নূ একজন, কুরাইশ বংশের আভিজাত্যপূর্ণ বংশের নেতৃবর্গ সব বসে সব লাইনে, আর ঘোড়ার পৃষ্ঠে বসে আছেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার ইতিহাসকে অবাক করে দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঘোড়ার নিচে পায়ে হাঁটতেছেন, উসামা উটের উপরে বসা, কৃতদাসের পুত্র পায়ে হাঁটতেছেন, আর বলছেন উসামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে এই বাহিনীর প্রধান করেছেন, আমিও তাই করলাম। হযরত ওমরকে তোমার বাহিনীর ভিতরে সাধারণ সৈন্য হিসাবে যুদ্ধ করার জন্য হুজুর লিস্টভুক্ত করেছিলেন, আমিও তাই করলাম, কিন্তু আমি প্রথম এই ক্ষমতায় এসেছি, ওমরের মতো একজন লোক আমার পাশে থাকা দরকার, তুমি যদি অনুমতি দাও তাহলে ওমরকে আমার কাছে রেখে দেই। হযরত উসামার চোখে পানি এসে গেল। হযরত উসামা বললেন, আমিরুল মুমিনিন আপনি পায়ে হেঁটে আমার কাছে অনুমতি চাচ্ছেন, আমি ঘোড়ার উপরে বসা, আমার লজ্জা হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, ইসলাম আমাদেরকে এটাই শিখেছে। আমি আপনাদেরকে আরো শোনাতে চাই, হযরতে যায়েদ বিন সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস বড় আলেম, এবং তিনি ছিলেন জলিলুল কদর সাহাবী, খুব বড় আলেম। এক ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি কোথাও যাচ্ছেন, ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি পা যে রেকাবের ভিতরে রাখবেন, পা রাখতে হয় যে জিনের যে ওটাকে কি বলে রেকাব, পাদানি বলা হয়, ওর মধ্যে পা রাখবেন, কিন্তু পায়ের ধাক্কা লেগে ওটা সরে যাচ্ছে, পাটা ঢুকতেছে না। উনি অনুভব করলেন কে যেন ওনার পা ধরে ওই পাদানির ভিতরে ঢুকিয়ে দিল, নিচের দিকে তাকায় দেখেন যিনি পা ধরে ঢুকিয়ে দিলেন তিনি হচ্ছেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, আহলে বাইতের একজন। হযরতে যায়েদ বিন সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিউরে উঠলেন, বললেন লা তাফআল ইয়া ইবনে আম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে রাসূলের চাচাতো ভাই খবরদার এই কাজটি আপনি করবেন না, আমার পায়ে হাত দিবেন না। হযরতে ইবনে আব্বাস বললেন হা কাযা উমিরনা আন নাফআলা বি উলামায়েনা, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নির্দেশ করেছেন, আমরা যেন আমাদের ওস্তাদদেরকে সম্মান দেই। হযরতে যায়েদ বললেন আরিনিয়া দেখ, তোমার হাতটা আমারে দেখাও তো, যে হাতটা আমার পায়ে লাগাইছিলা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঁচু করলেন, ফাকাব্বালাহা যায়েদ, হযরতে যায়েদ সেই হাতের উপরে চুমা খাইলেন আর বললেন হা কাযা উমিরনা আন নাফআলা বি ক্বারাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবেই আমাদেরকে আদেশ করা হয়েছে, আমরা যেন আমার ওস্তাদদেরকে সম্মান দেই, সে যে কেউ হোক না কেন। ইসলাম আকাশচুম্বী ব্যবধান দূর করেছে শ্রমিক আর মালিকের। আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, প্রখ্যাত জননেতা, প্রাক্তন সংসদ সদস্য জনাব শেখ আনসার আলী সাহেব যে প্রবন্ধ আমাদের সামনে পেশ করেছেন, এটি যুগ উপযোগী, খুবই সুন্দর এই প্রবন্ধ। আমি মনে করি এই আয়োজন আরো একটু বড় করে করতে পারলে খুবই সুন্দর হতো। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, মালিক এবং শ্রমিকের মাঝের যে আকাশচুম্বী ব্যবধান এটা দূর করতে হবে। এটা দূর করার জন্যই একটু আগেই জনাব নূর মোহাম্মদ আকন সাহেব, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের বড় ভাই, তিনি একটি হাদিস কোট করেছিলেন আপনাদের সামনে, যে এই হাদিসটি আরো দুই একজন বক্তা এখানে বলেছেন, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিক আর মালিক সম্পর্ক মনিবার গোলামের নয়, সম্পর্ক হচ্ছে ভাই ভাই। এ ভাইয়ের সম্পর্ক কেন, ভাই যেমন অধিকার রাখে সেরকম শ্রমিকের অধিকারও তোমাকে দিতে হবে। এখানে মানসিকতার প্রশ্ন, এই ব্যবধানকে দূর করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে যায়েদকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছিলেন, বলেছিলেন যায়েদ আমার পুত্র। এবং আপনারা বিস্ময় বোধ করবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কৃতদাস হযরত যায়েদের কাছে রাসূল বিবাহ দিয়ে আভিজাত্যের অহবিগতকে চুরমার করে দিয়েছিলেন। হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুণ সুন্দরী ছিলেন, তার ভাই এবং তিনি দুজনই একটি মানসিক চাপ সৃষ্টি করতেছিলেন বংশীয় আভিজাত্যের কারণে। তখন ওই আয়াত নাজিল হলো সূরা আহজাবের,
যে আল্লাহ পাক এবং তার রাসূল যখন কোনো সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের ব্যাপারে কোন রকমের দ্বিমত পোষণ করার কোনো অধিকার কোনো মুমিনের নাই এই বিবাহের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশীয় আভিজাত্যকে চুরমার করে দিয়েছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকের সাধ্যাতীত কোনো বোঝা তার উপরে চাপিয়ে দিও না أن رسول الله صلى الله عليه وسلم نهى عن الاستجارة الأجيرة حتى يبين له أجره حضرت صلى الله عليه وسلم جي كونو سرمك كي تار شداتي تو بزا جنو تار اوپر چاپائي ديونا ايبان تار پاري سرمك ٹھیک نا کوري تار اوپر تاكي كازي لگايونا كازي لگا بار آگه پاري سرمك كي ٹھیک کوري نيو রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস যে হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয় অর্থাৎ হাদিস নয় আল্লাহ পাক বলেছেন রাসূল যখন বলেন ক্বাল আল্লাহু তাআলা তখন সেটা হাদিসে কুদসি হয় সেই হাদিসে কুদসিটি আমি আপনাদের সামনে শোনাতে চাই সেটি হলো ক্বাল আল্লাহু তাআলা সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা আল্লাহ পাক বলেন যে আমি কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে কঠোর অভিযোগ উত্থাপন করব মারাত্মক কথা আল্লাহ পাক নিজে বলছেন আমি কিয়ামতের দিন তিন ব্যক্তি সম্পর্কে কঠোর অভিযোগ উত্থাপন করব রাজুলুন আতা লি সুম্মা গাদারা ওই ব্যক্তি একজন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আমার নামে কাউকে কিছু দিতে চাইল অথচ দিল না আরেক ব্যক্তি হচ্ছে রাজুলুন বা হুররান ফা আকালা থামানাহু আরেক ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তি স্বাধীন কোন মানুষকে বিক্রি করে তার মূল্য গ্রহণ করলো মূল্য খেলো বক্ষণ করলো বা গ্রহণ করলো তৃতীয় ব্যক্তি হচ্ছে রাজুলুন ইসতিজারা আজিরান ফাস্তাওয়া ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার কাজের লোককে শ্রমিককে কাজে লাগিয়ে তার শ্রম পুরাটাই গ্রহণ করলো আর তাকে মজুরি দিল না কিয়ামতের দিন আল্লাহ পাক এই তিন ব্যক্তি সম্পর্কে কঠোর অভিযোগ উত্থাপন করবেন আজকে আমরা দেখতে পাই যে ইসলামই কেবলমাত্র পৃথিবীর মধ্যে পৃথিবীর মাঝে শ্রমিক এবং মালিকের সম্পর্ককে উন্নয়ন করে জাতীয় প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুষ্ঠু উৎপাদনের পথ দেখিয়ে দিয়েছিল আল্লাহ পাক আমাদেরকে সে কথাগুলি বোঝার তৌফিক দান করুন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন জনগণের কাছে পৌঁছবার তৌফিক দিন গোটা শ্রমিকদের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশন তার এই বক্তব্য নিয়ে যেন পৌঁছে যেতে পারে আল্লাহ পাকে তৌফিক দান করুন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু